জুহাৰ্থী সাৰা দেশে অথস্তৰ নম্বৰ স্বাধীনতা দিৱস বহুত উৎসাহ উদ্দীপনা ভিন ভিন জ্বাধীনতা আয়োজিত হৈছিল নিল্লীৰ ঐতিহাসিক লাককিল্লান ৰাষ্ট্ৰীয় সমাৰোহত জাতীয় পতাকা উত্তোলন কৰি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী কৈছে যে দুই হাজাৰ ষডচাশ বিকশিত ভাৰত গঠনৰ স্বপন্নকে চাকাৰ কৰাৰ লাগি চৰকাৰ সংকল্পবদ্ধ भूवनश्वरन राज्यस्तरीय सारोह थेदेकरी मुख्यमंत्री मोहन चरण माझी जातीय पताका उत्तोलन करड -करी थी अभिवादन ग्रहण करता दिवस सुरखुर पालित होईल प्लीस महानिर्देशक अरुण कुमार षडंगी केते बसर स्वाधीनता दिवस आघरदिन माओ पोष्टर सनदा कार्यकला মন্ত্রিম সদস্য মানে রাজ্যের ভিন ভিন্ন জায়গান পতাকা উত্তোলন করতে বেলা সবুকিছি শান্তি শৃঙ্খলাতে সরিছে বলে শ্রী ষড়ঙ্গী পশ্চিম ওশার ভিন ভিন জেলান স্বাধীনতা দিবস পালিত হয়ে যাই নিল্লা মিনি ষাডিয়মঠানে হয়ে জাস্তরীয় স্বাধীনতা দিবস সমারোহে উপমুখ্যমন্ত্রী কনকবর্ধন সিংদেও যোগদান জাতীয় পতাকা উত্তোলন করবার সহ মিলিট পরেড থেকে অভিবাদন গ্রহণ করি উদ্বোধন দিয়ে কলাহ জেলা ভবানীপাটনা লাালবাহাদুর শাস্ত্রী টা জেলা স্তরীয় স্বাধীনতা দিবস পাাল হয়ে যায় এটি রাজ ও বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুশ পূজারী যোগদই জাতীয় পতা উত্তোলন করি উদ্বোধন দিয়ে বলাঙ্গির সদর মহকুমার মনোহর পুলিশ পড়য়ান জেলাস্তরীয় স্বাধীনতা দিবস পালিত হয়ে যাই জঙ্গল পরিবেশ জলবায়ু পরবর্তন মন্ত্রী গণেশ রাম সিং খুঁটিয়া যোগ যোগদে পতাকা উত্তোলন করে সম্বলপুর জেলা কচরি ছগ্ন জিলরীয় সমারোহে জেলাপাল সিদ্ধেশ্বর বলিরাম বোন্দার মুখ্য অতিথি ভাবে যোগ যোগদইকি জাতীয় পতাকা উত্তোলন করবার সঙ্গে প্যারেড্র অভিবাদন গ্রহণ করে ভাল প্রদর্শন কর স্কুল আর ভাল কাম করে সংগঠন মানকে সম্মানিত করা দেবগড় জেলা ইন্দিরা গান্ধী টা হয়ে স্বাধীনতা দিবস সমারোহে জিলাপাল কবি কুমার সাউ মুখ্যতিথিভাবে যোগদেকি পতা উত্তোলন করবার সহেড রভিদন গ্রহণ করে সমারোহী ছাত্রছাত্রী মানফু সাংস্কৃতিক কার্যক্রম পরবেশন করা সুবর্ণপুর জেলার রামেশ্বরম টাডমঠানে জাস্তরীয় স্বাধীনতা দিবস সমারোহে জিলাপাল অন্য দাস জাতীয় পতাকা উত্তোলন করবার সহ অভিবাদন গ্রহণ করে সমারোহী বয়ালিশটা দল সামিল হয়েছে ଝାରସୁଗୁଡ଼ା ଜିଲ୍ଲା ମନମୋହନ ସ୍କୁଲ ପଡ଼ିଆ ନୁହଁ ଜିଲ୍ଲାସ୍ତରୀୟ ସ୍ୱାଧୀନତା ଦିବସ ପାଲିଥି ଯାଇଛି ଜିଲ୍ଲାପାଳ ଆବୁଲି ସୁନୀଲ ନରବଣେ ଜାତୀୟ ପତାକା ଉତ୍ତୋଳନ କରି ପରେଡ୍ ଥି ଅଭିବାଦନ ଗ୍ରହଣ କରିଥିଲେ ଏହି ଅବସରରେ ସ୍ୱାଧୀନତା ସଂଗ୍ରାମୀମାନଙ୍କର ପରିବାରକୁ ସମ୍ଭର୍ଦ୍ଧିତ କରାଯାଇଥିଲା ସୁନ୍ଦରଗଡ଼ ସରକାରୀ ମହାବିଦ୍ୟାଳୟ ପାଖର ଯାତ୍ରା ପଡ଼ିଆଠାରେ ଜିଲ୍ଲାସ୍ତରୀୟ ସ୍ୱାଧୀନତା ଦିବସ ପାଲିଥି ଯାଇଛି ଏଥି ପଞ୍ଚାୟତିରାଜ ମନ୍ତ୍ରୀ ରବିନାରାୟଣ ନାୟକ ମୁଖ୍ୟ ଅତିଥି ଭାବେ ଯୋଗ ଦେଇକରି ଜାତୀୟ ପତାକା ଉତ୍ତୋଳନ କରିବାର ସହିତ ପରେଡ୍ ଥି ଅଭିବାଦନ ଗ୍ରହଣ କରିଥିଲେ বরগড় জজ হাইস্কুল পড়ায় স্বাধীনতা দিবস সমারোহতে জেলাপাল আদিত্য গোয়াল মুখ্য যোগ যোগদই জাতীয় পতা উত্তোলন করে এই অবসরের হয়ে ভিন ভিন প্রতোগিতার কৃতি প্রতোগী মানুষ পুরস্কার দিয়া যাই বৌদ্ধ জেলা সদর মহকুমা ষাডিয়মঠানে জেলাস্তরীয় স্বাধীনতা দিবস পাঠিত হয়েছে জেলাপাল সুব্রত কুমার পণ্ডা মুখ্য অতিথিভাবে যোগদইকি জাতীয় পতা উত্তোলন করবার সহ অভিদন গ্রহণ করে सियाडे समारोह हो अवसर बौद्धन शह मीटर लंबा जातीय पताका गोटे शोभा बुली पदमपुर राजबुडा शर हायस्क पडयन होतार उपखंड स्तरिय स्वाधीनता दिवस समारोह हो थी अतिरिक्त जिल्हापाल कुणाल मोतीराम चौहान जातीय पताका उत्तोलन कर्लक स्तर स्वाधीनता दिवस उत्सव थि पदमपूर विधाका बर्षा सिंग बरीहा पताका उत्तोलन कर রাজ্যর বিধায়ক আয়বকালঠানু গোটে দুইদিনিয়া তালিম কার্যক্রম মূল হওয়া এটি বিধানসভার সদস্য মানুষ গৃহর নীতি নিম আর গৃহ পরিচালনা বাবদে তাম দিয়া যা এর বিধানসভাকে চৌরাশি জন নূ বিধায়ক পহিলাথর লাগে আসছেন বহুটি বিধায়ক গৃহর নীতি নিম বাবদে অভ্যস্ত নাইন এগিয়ে সে তালিম দেবার সহ পূর্ণ সদস্য মানুষ নেভা আপ্লিকেসন বাবদে জনাবার লাগি বাচস্পতি এই তাম কার্যক্রম আয়োজন করেছেন कर्मजीवी महिला एत्के मासिक ऋतुस्राप समी दिनको लागि छुट्टी बोली उपमुख्यमन्त्री प्रभाती परिडा घोषणा गरिन् कटक ठाने स्वाधीनता दिवस समारोहति जोदेवे अवसर श्रीमती परिडा सामाजिक मानकु जे इ नियम सरकारी अ घरै दुही क्षेत्र लागि लागू राज्यर राज्युक्त दुई जुक्त तिन महाविद्यालय अलगा উচ্চশিক্ষা মন্ত্রী সূর্যবংশী সুরজ গণমাধ্যমকে সূচনা দছেন সে যুক্ত দুই আর যুক্ত তিন কলেজ অলগা করবার বিভাগ নিয়ে যাইছে। নিষ্পতি এগিয়ে দরকারী জায়গা আর ভিত্তিভূমি সরকার যোগাই দিয়া যা এটা হলে যুক্ত তিন শিক্ষার মান বড় মন্ত্রী পিএম পোষণ যোজনা অধীন স্কুল ছাত্রছাত্রী মানুষ পুষ্টিকর মধ্যাহ্ন ভোজন যোগাই দেবার বিদ্যালয় ও গণশিক্ষা বিভাগ খাস পদক্ষেপ নেছেন পিএম পোষণ চাউল যোগাণতি হব্যবস্থার মুকাবিলা করবার লাগে বিভাগ তরফ সবু জিল স্বতন্ত্র মার্গদর্শিকা জারি করা যাইছে। মার্গদর্শিকা যাইছে যে জেলাপাল তরফ স্বীকৃতি পাইহ্ন ভোজন চাউল পরিবহন পর জেলা শিক্ষা অধিকারী চাউল বিতরণ বাবদে বরণী নেবে চলতি মৌসুমি ঋতুতে ডেঙ্গু ডাইরিয়া ম্যালেরিয়া রোগ থেকে সংক্রমিত হয়ে জীবন নাই যা से दिग्ग राज्य सरकार जोर दु रोगर प्रतिरोध लागि दरकारी पदक्षेप नवारे स्वास्थ्य मंत्री डकेश महाली विभाग अधिकारी निर्देश दे राज्य जुक्त तीन रुई नंबर ना लेखा लगे आवेदन चलिए एवा छबिश तारीख तक साम्स वेबसाइट जरिए आवेदन लगी सु मिलवा ऐब सेप्टेम्बर दु तारीख दिन पहला मेधा तालिका बाहर आर चयन हो छात्र छ्री एस तीन ना छिख भेखे বরগড় জেলার গায়ে দাম ফটা বেমার লাগিছে জেলার প্রাণী সম্পদ বিকাশ বিভাগ তরফ প্রতেধক টিকা দেবার সাংে ইবাব ল সচেতন করারি ভিন ভিনাঁটি পথপ্রান্ত সভা আর নাটকমান করা যদমপুর সবজেল ফেরার মারিবার দুইজন কয়েদীন ভিতর ঝনে কয়েদী কপিলাস ওরফ টিকেশ্বর মাহার পুলিশ হাতে ধরা পড়েছে জনে কয়েদী তক ধরা নুহে পড়ে ফেরার অপরাধীকে সহযোগ কর पदमपुर खयरपाली र झण्डे गिरफ गरि पदमपुर एसडीपीओ विभूति भूषण भइ सूचना जे गला चौध तारिख दिन पदमपुर जेलर अन्त्यवासी मैदान खाबारक दार् दुई जन कैदी जेल्र रो पश्चिम पश्चिमब उप আয়ব চব্বিশ ঘণ্টা ভিতরে গোটে লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হওয়া বলে আঞ্চলিক পাশিপাক কেন্দ্র ভুবনেশ্বর অনুমান করেছে এত প্রভাব থেকে আয়ব চার দিন তক রাজ্যের বহুটি জায়গান মধ্যম জবর বর্ষা হয়ে পে সুন্দরগড়ে অবর বর্ষা হয়ে পে পা বিভাগ তরফ সূচনা সমলপুরী সমাচার বাবদে আপনার মতামত দেওয়ার সহ এই কামকে আকি জারি রাখবার আর সহযোগ দেবারকে অনুরোধ আমার ইউট্যুব চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আও ফেসবুক পেজকে ফলো করুন জোহার